আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো স্পেশাল একটা মশলা দিয়ে চিংড়ি ভুনা। মশলাটা একটু স্পেশাল হওয়ায় স্বাদটা কিন্তু একেবারে মুখে লেগে থাকবে। এত বেশি মজার আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। চিংড়ি মাছের ভুনাটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে আগে কেটে নিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। মাথার কাছে যে একটা ময়লা থাকে সেটা কিন্তু অবশ্যই বাদ দিতে হবে। তারপর চিংড়ি মাছের স্কিনটা অল্প একটু ফেলে দিয়ে আমি ভেতরের রগটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একই রকমভাবে সবগুলো চিংড়ি পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা স্পেশাল একটা মশলা রেডি করে নিব। প্রথমে এখানে একটা বাটি নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল। তারপর দিয়ে দিব এখানে 8-10টার মতো কাজু বাদাম। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। এখন সামান্য একটু পানি দিয়ে একটা ব্লেন্ডার জারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। এই মশলাটা দিয়ে আপনারা কিন্তু মুরগির মাংস অথবা ডিমও রান্না করতে পারেন। চিংড়ি মাছের ভুনাটা রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি সেটা বুঝেই তেলটা অ্যাড করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করতে হবে। খুব বেশি কালার করে পেঁয়াজটা ভাজার দরকার নেই। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এটার কারণেই কিন্তু ঝোলটা অনেক গাঢ় হবে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখানে আমরা যে পেঁয়াজের বেরেস্তা, কাজু বাদাম এবং নারকেল কোরার যে মিশ্রণটা পেস্ট করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কোনো রকমের পানি ছাড়াই আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু কষিয়ে নিব। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা যে যার স্বাদ মতো অ্যাড করে দিলেই হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। এখন এই মশলাটাকে কমপক্ষে 5 থেকে 6 মিনিটের মতো একটু কষিয়ে নিব। মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আপনারা যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন তরকারির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। দেখতেই পাচ্ছেন আমি মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে বুঝতেই পারবেন, দেখবেন যে তেলটা সম্পূর্ণভাবেই উপরে ভেসে উঠবে। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বুঝতেই পারবেন, দেখবেন চিংড়ি মাছের কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো আমি চিংড়ি মাছটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। যে কোনো ধরনের মাংস বা মাছ কিন্তু কষানোর পরেই কালারটা কেন জানি না দেখতে বেশি ভালো লাগে। কতটা সুন্দর একটা কালার হয়েছে! এখন ভালোভাবে মিশিয়ে দিয়ে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এখানে 5টা কাঁচা মরিচ। আর দিয়ে দিব জাস্ট চিমটি পরিমাণে একটু চিনি। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, না চাইলে না দিলেও হবে। এখন ঢাকনাটা দিয়ে জালটাকে মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য মাছটাকে রান্না করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 15 মিনিট রান্না করে নেওয়ার পর ঝোলটা এখন কোন পর্যায়ে এসেছে। আর আমার কাছে চিংড়ি মাছের তরকারিটা ঝোলের থেকে এভাবে একটু ভুনা ভুনা হলেই খেতে বেশি ভালো লাগে। এখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি।
এটাও কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো একটু অপেক্ষা করব, যাতে চিংড়ি মাছের মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। ফিরে আসছি আবারও 2 মিনিট পর। 2 মিনিটের মধ্যেই চিংড়ি মাছের তরকারিটা কিন্তু একেবারেই রেডি। এই তরকারিটা আপনারা কিন্তু ভাতের পাশাপাশি পোলাও বা বিরিয়ানির সঙ্গেও সার্ভ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার এসেছে। এখন চুলা থেকে চিংড়ি মাছের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তারপরে দেখুন আমি একটা সার্ভিং বাটিতে মাছটাকে তুলে নিয়েছি। পরিবারের সকলের কাছে প্রশংসা পেতে একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা স্পেশাল চিংড়ি ভুনার রেসিপি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।